মুক্তির প্রথম দিন থেকেই দেশের প্রেক্ষাগৃহগুলোতে ঝড় তুলেছে শাকিব খানের ঈদের ছবি তুফান। সারা দেশে ছবিটি নিয়ে দর্শক সারা তুঙ্গে। ঢাকাসহ সারা দেশের 120টিরও বেশি প্রেক্ষাগৃহে চলছে চলচ্চিত্রটি। রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত তুফান সিনেমা শুরু থেকেই নানা কায়দায় আলোচনার শিখরে ছিল, কারণ এবারই প্রথম ঢালিউড সিনেমায় শাকিব জুটি গড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সাথে। মুক্তির দিন থেকে ছবিটি হাউসফুল চলার সাথে টিকিট সংকট চলছে। দর্শকরা বলছেন পুরোপুরি অ্যাকশন ও কমার্শিয়াল ধাঁচের এ সিনেমায় কোনো বিনোদনের কমতি নেই, আর এতে চঞ্চল চৌধুরীর অভিনয় করা চরিত্রটি নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছিল। দর্শকের সেই আগ্রহ আরও বাড়িয়ে দেয় শাকিবের নতুন লুক আর গানে। অপরদিকে মুক্তির পঞ্চম দিনেই সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হল চিত্রনায়িকা শবনম বুবলির অভিনীত রিভেঞ্জ সিনেমাটি। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক রোশান। ঈদের দিন থেকে সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সে প্রদর্শন হচ্ছিল বুবলির এ সিনেমাটি। গত ঈদে নায়িকার দেয়ালের দেশ সিনেমার মতো রিভেঞ্জ নামিয়ে দিল সিনেপ্লেক্স। সিনেমাটির পরিচালক ও প্রযোজক এমডি ইকবাল অবশ্য আগে থেকে সিনেপ্লেক্সের বিরুদ্ধে নানা সময় অনিয়মের অভিযোগ এনেছিলেন। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত তারকাবহুল রিভেঞ্জে রোশন ও বুবলি ছাড়া অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর ও সীমান্ত সহ আরও অনেকে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।